বলে কেউ যদি রাসূলের শানে একবার দরুদ ও সালাম পেশ করে আল্লাহ পাক তার জন্য চারটা লাভ রেখেছেন এক নাম্বার লাভ রাসূলের শানে কেউ যদি একবার দরুদ ও সালাম পেশ করে তো আল্লাহ তাআলা ওই বান্দার 10টা গুনাহকে maaf করে দেয় দুই নাম্বার লাভ শোনো মুসলমান রাসূলের শানে কেউ যদি একবার দরুদ ও সালাম পেশ করে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে 10টা নেকি উঠায়া দেয় এখানে শেষ নয় তিন নাম্বার লাভ রাসূলের শানে কেউ যদি একবার দরুদ ও সালাম পেশ করে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আসমান থেকে 10টা রহমত নাযিল করে দেয় চার নাম্বার লাভ একবার রাসূলের শানে দরুদ ও সালাম পেশ করবা তো আল্লাহ তাআলা তোমার পদমর্যাদাকে জান্নাতের মধ্যে আরো 10 গুণ বাড়ায় দিবে এজন্য দরুদ ও সালাম পড়লে লাভ হবে নাকি লস হবে যদি লাভ হয় জবানটাকে বন্ধ রাখা যাবে না রাসূলের প্রেম ভালোবাসা মহব্বত হৃদয়ের মধ্যে নিয়া দিল থেকে মহব্বতে উচ্চ আওয়াজে প্রত্যেককে একবার দরুদ শরীফ পড়ব এমন দরুদ পড়ব এমন দরুদ শরীফ পড়ব যেই দরুদটা আপনার আমার নবী নিজে পড়ে গেছেন এমন একটা দরুদ আমরা পড়ব যেই দরুদটা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা সকলেই পড়ি যদি নামাজিওয়ালা মুসলমান হয়ে থাকো নামাজ পড়নেওয়ালা বান্দা যদি তুমি হয়ে থাকো বলতে হবে না দরুদ পড়ো দরুদ পড়ো দরুদ পড় নামাজিওয়ালা মুসলমান হলে অটোমেটিক জবান দিয়ে দরুদ বের হয়ে যাবে সর্বোত্তম দরুদ শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম সকলেই জোরে মেরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আরেকটু কষ্ট করে ভাই জবাব দিবা বলো তো আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই যদি মালিকের প্রতি ভালোবাসা থাকে বলো তো জিকির করব কার আল্লাহর প্রেমে আল্লাহর মহব্বতে জিকির করলে কি লাভ হবে নাকি লস হবে ওরে মুসলমান ভালো করে বুঝবা সবাই কিন্তু আল্লাহ নামের জিকির করতে পারে না এই জমিনের মধ্যে তাকায় দেখো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মানুষের অভাব নাই আল্লাহ পাক কিন্তু সবাইকে ইমানের মতো নেয়ামত দেয় নাই সবাইকে কিন্তু ইমানের মতো পাওয়ার আল্লাহ সবাইকে দান করে নাই আবার যাদেরকে ইমানের মতো নেয়ামতটা আল্লাহ দান করেছেন তাদের মধ্য থেকে যারা গরিবের গালের মধ্যে থাপ্পড় দেয় গরিবের পেটের মধ্যে যারা লাথি মারে গরিবের হক যারা মাইরা খায় তাদের জবান দিয়ে কিন্তু মাওলা পাকের নাম বের হতে বড় কষ্ট হয় ঠিক কি না আমরা তো গরিবের গালের মধ্যেও থাপ্পড় দেই না গরিবের পেটের মধ্যেও লাথি দেই না গরিবের হক নষ্ট করে খাই না বলো তো আমরা জিকির করব কার আল্লাহর প্রেমে আল্লাহর মহব্বতে কিছু সময় জিকির করব জবানটাকে বন্ধ রাখা যাবে না মালিকের প্রেম ভালোবাসা মহব্বত হৃদয়ের মধ্যে নিয়ে সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ